বেশ কিছুদিন ধরে কালীঘাটের মন্দির সেজে উঠছে ধীরে ধীরে নতুন সাজে, তাই ভাবলাম এই ভিডিওর মধ্যে থেকে আজকের এই পূর্ণ লগ্নে একবার তোমাদের ঘুরে দেখাবো নতুন কালীঘাট মন্দির, যাকে কিনা নতুনভাবে তৈরি করা হয়েছে। তো কিছুক্ষণ আগে মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলাম, শহরের মতো কিন্তু কালীঘাটেও স্কাই ওয়াক হতে চলেছে, তো সেই কারণে কাজ চলছে, এখান থেকে এখন মোটামুটি যাওয়া বন্ধ। তো আমাদের ঘুরে যেতে হবে মন্দিরে, অনেকটা কাজই কমপ্লিট প্রায়। মূল রাস্তা ছিল এটা, এখন বন্ধ টোটালি, তো আমরা এখন এই রাস্তা ধরে ঘুরে যাব। তোমরা যদি এখন আসো তাহলে কিন্তু এই অলিগলি হয়েই তোমাদেরকে যেতে হবে, কারণ মেইন রাস্তাটা টোটালি বন্ধ। কিছুটা হেঁটে গেলেই কিন্তু সামনে রয়েছে মন্দির, কিছুদিনের মধ্যে কিন্তু এই স্কাই ওয়াকটাও কিন্তু চালু হয়ে যাবে। এই রাস্তাটা পুরোটাই মায়ের মন্দিরের কাছাকাছি গিয়ে মিশেছে, এবং দক্ষিণেশ্বরের মতো কিন্তু তোমরা যখন এখানে আসবে ঠিক এই স্কাই ওয়াকের উপর থেকে হেঁটে কিন্তু খুব সহজে পৌঁছে যাবে মন্দিরে। বেশ বড় কিন্তু এই স্কাই ওয়াকটা, আমরা প্রায় চলে এসেছি মন্দিরের খুব কাছাকাছি। দেখো মন্দির রয়েছে সামনে, এবং তার আগে রাস্তা জুড়ে দুপারেই কিন্তু মায়ের পুজো দেবার জন্য বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে রয়েছে, প্রসাদ থেকে শুরু করে ঠাকুর তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং বিভিন্ন শাক শঙ্খ এবং সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো এই রাস্তাটাই সোজা পৌঁছে গেছে মায়ের মন্দিরের কাছে। অবশেষে চলে এসেছি মায়ের মন্দিরের কাছে, এবং এখানে যখন তোমরা প্রবেশ করবে অজান্তে মন শান্ত হয়ে যাবে। নতুন রূপে কিন্তু সেজে উঠেছে মায়ের এই পুরনো মন্দির, এবং যদি চোখ রাখি একটুখানি মূল মন্দিরের চূড়াতে, রোদ কিন্তু সেই চূড়াতে পড়েছে মন্দিরের, এবং সেই মন্দিরের চূড়ায় থাকা সোনা যেন চকচক করছে। তো এই যে রাস্তা, এখান থেকে আপনারা যখন আসবেন, আসার পরেই কিন্তু সামনে রয়েছে মন্দির, মূল গেট রয়েছে এখানে, ভিতরে গেট, এবং এই হচ্ছে মন্দিরের দেয়াল, যে দেয়ালে মায়ের বিভিন্ন ছবি আঁকার মধ্যে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। একটুখানি যদি এই সাইডটাতে চোখ রাখি, দেখো একবার এই পারে থাকা স্টলগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের প্রতিটা দেয়ালে মায়ের বিভিন্ন রূপ এবং বিভিন্ন চিত্রকলার মধ্যে দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, এবং তার নিচেই রয়েছে বিভিন্ন স্টল যেখান থেকে তোমরা পুজোর প্রসাদ নিয়ে মায়ের পুজো দিতে যেতে পারো। আগে যখন কালীঘাট এসেছিলাম সে কালীঘাট ছিল অন্য রূপ। জীবনে কখনো যদি আপনি শান্তি খোঁজেন, তাহলে সংসারের সকল মোহমায়া ত্যাগ করে চলে আসুন মায়ের মন্দিরে, কারণ তিনিই আছেন তার সন্তানকে কখনোই নিরাশা করে না। মায়ের মন্দিরে ভিতরে যাব, তবে তার আগে বাইরের অংশটা আপনাদের একবার ঘুরে দেখাই। ভিতরে যাওয়ার এখানে একটা গেট রয়েছে, এটা হচ্ছে 3 নম্বর গেট, এবং এর পরে যে গেটটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর, এবং ওই দিকে আরও বেশ কয়েকটা গেট রয়েছে। তো এটাও হচ্ছে মেইন রাস্তা, এই মেইন রাস্তার পাশ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পিলারগুলো দিয়ে। এর বাইরে এই মেইন রাস্তাতে এরকম পার্কিং রয়েছে, তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে ইজিলি এখানে গাড়ি রাখতে পারো। আকাশের মেঘ কোথাও যেন এক জায়গায় হয়েছে, এবং তার সাথে তাল মিলিয়ে মন্দিরের এই চূড়ো যা দেখতে সত্যি অপরূপ লাগছে। এইখানে একটা ঘন্টা চোখে পড়বে, বেশ বড় এই ঘন্টাটা। এই ডিজাইনটাতে কিন্তু বাইরের অংশটা পুরোটাই সাজানো হয়েছে, এবং এই পারে রয়েছে পার্কিং, এবং ও পারে রয়েছে মূল দোকানগুলো। চলো ভিতর থেকে তোমাদের একটু ঘুরে দেখাবো। ডালা নিয়েছি, চলো এবার মায়ের পুজোটা আগে দিয়ে দিই, তারপর বাকিটা তোমাদের ঘুরে দেখো। 3 নম্বর গেট থেকে মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে, আর এই 3 নম্বর গেটে কিন্তু বেশ ভিড় রয়েছে। তো এই হচ্ছে 3 নম্বর গেট, বেশ সুন্দর লাগছে গেটগুলো দেখতে। মায়ের জন্য পুজোর প্রসাদ নিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মন্দিরের ভিতরে পৌঁছে মায়ের পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এলাম। মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসলাম, আর এই হচ্ছে ডালা, পেছনে হচ্ছে মন্দির, অপরূপ সুন্দর। যদিও ভিতরে ক্যামেরা এলাও নেই বলে তোমাদের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না, যখন তোমরা এখানে আসবে তখন পুরোপুরিভাবে মায়ের দর্শন করতে পারবে। এবং অনেকটা সময় নিয়ে দর্শন করলাম, এখন কিন্তু মন্দিরের ভিতরে বেশ কিছুটা সময় দেয় ভিতরে মাকে দর্শন করার জন্য, অপরূপ সুন্দর লাগছিল। এখনও যদিও মন্দিরের ভেতরে কাজ চলছে, তাই তাড়াহুড়োয় আমরা বেরিয়ে এলাম। মন্দিরের পুজো দিয়ে বাইরে বেরোলেই এখানে একটা শিব মন্দির রয়েছে। মন্দিরের পাশে থাকা এই শিব মন্দির সত্যি মন কাড়ার মতো। বাবার পুজো দিয়ে বেরিয়ে এলাম বাইরে। এই ঘরেই কিন্তু মন্দিরের পুজোর সময় যে বলি দেওয়া হয় সেই বলি কিন্তু এখানে দেওয়া হয়, সেই জায়গাটি এখানে রয়েছে, এবং সবাই কিন্তু মোমবাতি এবং ধূপকাঠি এখানে জ্বালাচ্ছে।
মন্দিরের ভিতরে এখনো কিন্তু সেজে উঠছে ধীরে ধীরে, এখনো অনেক কাজ বাকি এবং রীতিমতো কিন্তু তোমরা যদি এখন আসো দেখতে পাবে বিভিন্ন রকমের কাজ কিন্তু মন্দিরে কন্টিনিউ চলছে। বরন্ত রোদের শেষে সন্ধ্যে গনিয়ে এলো এবং ধীরে ধীরে মন্দিরের সৌন্দর্য কোথাও যেন আলাদা রকমের বদলে যেতে চলেছে এবং ধীরে ধীরে মূল মন্দিরের লাইটগুলো জ্বলে উঠছে আর সত্যি নজর কাড়ার মতো কিন্তু এক মুহূর্ত তৈরি হচ্ছে। মূল মন্দির তো রয়েছে ওখানে এবং মন্দিরের পাশে যদি আসেন এখানে আরও দুটি মহাদেবের মন্দির রয়েছে, এখানে একটি মহাদেবের মন্দির রয়েছে বেশ সুন্দর দেখতে, এবং আরেকটি যদি আপনাদেরকে দেখাই এখানেও আরও একটি মন্দির রয়েছে। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে আসেন তাহলে আমি বলবো মন্দিরের 5 নম্বর গেট থেকে আসুন, কারণ এই গেট থেকে সরাসরি মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন এবং মায়ের মুখ কিন্তু এই 5 নম্বর গেটের দিকেই করা। আর এখানে ঢুকেই মাত্র প্রচুর ফুলের দোকান রয়েছে। অনেকে মনে করে মন্দিরের ভিতরে কোনো দোকান নেই, তাদের জন্য বলবো দাদারা এইভাবে কিন্তু ওনাদের প্রচুর স্টল রয়েছে, যে কম দামে পেয়ে যাবে, তো দাদার কাছে কম দামে তোমরা আসলে পেয়ে যাবে। মহাদেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির, একটুখানি আগে আসলেই তোমরা এখানে রাধাকৃষ্ণকে দর্শন করতে পারবে, অপরূপ সুন্দর রাধাকৃষ্ণ এই মূর্তি। মূল মন্দিরের এই যে পেছন সাইড, ঠিক এই সাইডের দেয়ালগুলো যদি একটুখানি যদি চোখ রাখো তাহলে দেখতে পাবে বিভিন্ন ভাস্কর্য কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং দেবী দুর্গা থেকে শুরু করে বিভিন্ন দেব দেবীর মূর্তিতে গোটা দেয়াল সাজানো হয়েছে, অপরূপ লাগবে। যদি আপনি এখন কালীঘাট মন্দিরে আসেন, সেই আগের কালীঘাট মন্দিরের সঙ্গে এখন কালীঘাটের মন্দির একেবারেই কিন্তু আলাদা এবং একেবারেই কিন্তু অন্য এক রূপে আপনারা দেখতে পাবেন। পুজো শেষে এবার আপনাদের কুণ্ডু পুকুরটা একবার ঘুরে দেখাই। মূল মন্দির কিন্তু রয়েছে ঠিক ওই দিকটাতে এবং মন্দিরের একটু বাইরে যদি হেঁটে আসেন তাহলে সামনেই পড়তে চলেছে কুণ্ডু পুকুর, এবং যদিও এখনো এর ভিতরে কাজ চলছে বলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে পরবর্তীতে আপনারা আসলে কিন্তু এখানে আসতে পারবেন এবং অপরূপ সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই কুণ্ডু পুকুর, যার মাঝখানে কিন্তু একটি ঝর্ণা রয়েছে এবং অবশ্যই আপনারা যারা মন্দির ঘুরতে আসবেন তারা কিন্তু এই কুণ্ডু পুকুরটি দর্শন করবেন। অপরূপ রূপে যেন সেজে উঠছে মায়ের মন্দির, মন্দিরের লাইটগুলো ধীরে ধীরে জ্বালাচ্ছে, তবে তার আগে চলুন একবার আদি গঙ্গাটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর একটু দূরেই রয়েছে এই আদি গঙ্গা, এই হচ্ছে আদি গঙ্গা। একটা সময় ছিল যখন এইখানে নৌকাগুলোকে এক করা হতো এবং তার উপর থেকে পাড়িয়ে এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করতো, তো এখন ব্রিজ হয়ে গেছে আরও বেশ কিছু কাজ চলছে এই আদি গঙ্গায়, সব ঠিক আছে, বাট গঙ্গার জলটা প্রচণ্ড দূষিত, এই জিনিসটা যদি ঠিক করা হয় তাহলে সত্যি আরও হয়তো বেশি ভালো হতো। যাই হোক, এই হচ্ছে আদি গঙ্গা, তো তোমরা যারা মন্দির দর্শন করতে আসছো অবশ্যই আদি গঙ্গাকেও দর্শন করে যেও। আদি গঙ্গার পাশে যদি আসো তাহলে তোমরা এরকম বেশ কিছু মন্দির দেখতে পাবে, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। সন্ধ্যে হতে চললো, মন্দিরের রূপ ধীরে ধীরে বদলাচ্ছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না, এতটাই ভালো লাগছে, অপরূপ রূপে যেন সেজে উঠছে প্রতিটা সেকেন্ড, যত লাইটগুলো জ্বলছে তত যেন আলোকিত হয়ে উঠছে এই মন্দির। দিনের বেলা আসলে এক অন্যরূপ, রাত্রেবেলা যদি আসো আর এক অন্যরূপ, মায়ের মন্দির প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, সত্যি এটা অভাবনীয়। সমস্ত লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে এই মন্দির যেন অন্যরূপে বদলে গেছে। এই অক্ষয় তৃতীয়াতেই এসেছিলাম মায়ের মন্দিরে, দিয়েছিলাম মায়ের পুজো, তো তোমরাও সময় বের করে আসো এই মন্দিরে, নতুন সাজে সেজে উঠেছে মায়ের মন্দির এবং সময় করে অবশ্যই দর্শন করে যেও মায়ের। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, দেখা হচ্ছে এরকমই শহর কলকাতার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর চলুন তাহলে সবাই মিলে একসঙ্গে বলি জয় মা তারা।